আসসালামু আলাইকুম বন্ধুরা, ফান মামের রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে রুই মাছ ডাঁটা দিয়ে রান্না করেছি, এটা কি কি নিয়েছি আপনারা দেখুন। এখানে আমি 700 গ্রাম রুই মাছ ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এতে আমি নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে 1 চামচ নুন দিয়ে দেব, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব, 1/2 চামচেরও কম আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মাছটা আমি মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, নুন হলুদ মাখানো হয়ে গেছে। মাছটা আমি রেখে দেবো, কী কী নিচ্ছি আমি দেখিয়ে দেবো। আমি 1 কিলো আলু ধুয়ে এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। এখানে আমি ডাঁটা ছিলে আমি ধুয়ে রেখে দিয়েছি। আমি কী কী মশলা এর মধ্যে দেবো আপনারা দেখুন। আমি বড় বড় দুটো পেঁয়াজ ধুয়ে কুচিয়ে নিয়েছি। 4টে টমেটো নিয়ে আমি মিডিয়াম সাইজে ধুয়ে কেটে নিয়েছি। আমি এরপরে কী কী মশলা নেবো আপনাদের দেখিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তেল, নুন, ধনে পাতা কুচানো, ভাজা ধনে গুঁড়ো, রসুন বাটা। আমি আদা দেবো না এই রান্নাতে, রসুন বাটা দিয়েছি। আমি এবার মাছ ভেজে নেব। গরম হয়েছে, তেল ঢেলে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছ দিয়ে দেবো। ভালো করে গরম হয়ে গেছে, কড়াতে একটু তেলটা চাইরে দেবো। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা ওপিতে ভালো করে ভাজা হয়ে গেলে আমি মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা আমি পাল্টে দেব। দুপিটি ভালো করে মাছটা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। দুপিটি ভালো করে লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি, আমি এবার নামিয়ে নেব। তেলের মধ্যেই আমি আলুটা ভেজে নেব। এর মধ্যে আমি 1/2 চামচি নুন দিয়ে দেবো, 1/2 চামচেরও কম আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমি আলুটা ভালো করে ভেজে নেব, এই তেলের মধ্যেই যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এবার এটাকে মাবিয়ে দেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখুন। আমি মাবিয়ে নিয়েছি, এবার আমি ডাঁটাটা ভেজে নেব। বেশি ডাঁটাটা আমি ভাজবো না, অল্প ভাজবো। এর মধ্যে আমি অল্প নুন দিয়ে দেবো, বেশি দেবো না। দেখুন বন্ধুরা, ডাঁটাটা আমি ভেজে দিয়েছি হালকা করে, এবার আমি নামিয়ে নেব। আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেবো, গোল্ডেন ব্রাউন করে নেবো পেঁয়াজটা। বন্ধুরা, পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি লাল লাল করে, এর মধ্যে রসুন বাটাটা দিয়ে দেবো। রসুন বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেবো।
রসুন বাটা দিয়ে নিই, কিছুক্ষণ ভেজে নিয়েছি, এর মধ্যে টমেটো দিয়ে দেব। এর মধ্যে আমি শুকনো মশলা দিয়ে দেব, 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব ভর্তি ভর্তি করে। এই রান্নাতে জিরে বাটাটা বেশি করে দিতে হবে। এর মধ্যে ভাজা ধনে আমি 1 চামচ দিয়ে দেব, এর মধ্যে ভর্তি ভর্তি করে 2 চামচ নুন দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতন নুনটা দেবেন। এর মধ্যে অল্প পানি দিয়ে দেব, মশলাটা যাতে না ধরে যায়। ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলা দেখেন, দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে, জানবেন যে ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি ভাজা আলুটা দিয়ে দেব। ভাজা আলু দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, বেশ কিছুক্ষণ আলুটা আমি কষিয়ে নিয়েছি। বেশিক্ষণ আমি কষাবো না, কেন আমি আলুটা ভেজে সেদ্ধ করে নিয়েছিলাম, বেশি কষলে ঘেঁটে যাবে। এর মধ্যে আমি এবার পানি ঢেলে দেব। আমি এতটাই ঝোল রাখবো, আপনারা আপনাদের মতন ঝোলটা রাখবেন, কেন ডাঁটা মাছ দিয়ে রান্না করলে একটু ঝোলঝোলই ভালো লাগে। ঝোলটা ভালো করে ফুটে গেলে ডাঁটাটা দিয়ে দেবো। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার আমি ডাঁটাটা দিয়ে দেবো। ডাঁটাটা দিয়েও আমি কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেবো। দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এর উপরে ধনে পাতা কুচানো দিয়ে দেবো। কিছুক্ষণ ভালো করে ঝোলটা ফুটে গেলেই আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধুরা, মাছটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, রুই মাছ আলু দিয়ে ডাঁটা দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি যেরকম করে আপনাদের এই রান্নাটা করে দেখিয়েছি, আপনারা সেরকম করেই বাড়িতে বানাবেন, এটা খুব সুন্দর খেতে লাগবে। আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।